এই যে কাপটা, এইটা দর্জিপাড়া মিত্রবাড়ির এক অমূল্য সম্পদ। রাধাকৃষ্ণ মিত্র যখন বেনারস থেকে তার মার সঙ্গে কদরপক্ষীণ অবস্থায় আসেন এবং কুলরক্ষার্থে তিনি রামদুলাল সরকারের জামাই হন এবং তখন তার সঙ্গে ব্যবসা সূত্রে জয়েন করেন এবং সেই ব্যবসা সূত্রে যে যোগদান করেন তারপর তিনি নিজেই সেই ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যবসা সেটা শুরু করেন এবং সেই সুবাদে তিনি অনেক আমেরিকান কোম্পানি এদের সঙ্গে করেন এবং এই যে মাগরা সেটা তাদেরই তাকে গিফট মানে স্বরূপ দিয়েছিলেন এবং সেটা হ্যামিলটন কোম্পানির তৈরি। এটা একদম সেইভাবেই আমরা রেখেছি জিনিসটা। আর তারা যে ব্যবসা করতেন সেটা মেনলি হচ্ছে নানা রকম কাঠের জিনিস, মেহগিনি কাঠ, কাপড়ের সুতির কাপড়, মশলাপাতি এইসব নিয়ে এবং তাদের এই যে তার যে স্বীকৃতিস্বরূপ এই জিনিসটা দেন হ্যামিলটন কোম্পানির তৈরি এবং তাদের ছবি, রাধাকৃষ্ণ মিত্রের ছবি, একটা আইভরি ছবি, আইভরিতে পেন্টিং, আর রাধাকৃষ্ণ মিত্রের একটা স্ট্যাচু সালেম, এটা একটা মিউজিয়ামে আমেরিকার কি নাম লেখা হচ্ছে সালেম, হ্যাঁ সেখানেই সালেমের মিউজিয়ামে সেটা এখনো রাখা আছে। সেটা ওখানে কেউ গেলে, আমাদের বাড়িরও কেউ যখন যায় আমরা ওটা দেখতে পাই।